আমরা আছি লাচুংয়ে। এই পাহাড় যে কত উঁচু এটা আসলে বুঝাতে পারবো না। এই যে আমরা যদি দেখি এখান থেকে এই করে 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 অনেক উঁচু, অনেক উঁচুতে পাহাড় এটা। আর এই যে এখানে যেটা আছে সেটা হলো আমার ক্যামেরা ভালো আসতেছে না, এটা আসলে দেখেই বোঝা যাবে এত সুন্দর বরফগুলো, এত সুন্দর লাগছে। মানে যেটাকে ভালো ক্যামেরা হলে অনেক সুন্দর লাগতো, দেখা যেত এই যে বরফগুলো। সকালবেলা এখন সকাল 7টা বাজে, সূর্যের আলো পড়েছে, অনেক সুন্দর লাগতেছে, অনেক সুন্দর ভিউ আসতেছে। আসলে সব যদি ভিডিও দেখেই বোঝা যেত তাহলে তো মানুষ ভিডিওই দেখতো, কেউ ঘুরতে যেত না। এখানে আমরা আমাদের লোকজন দেখতেছি, এখানে লাচুং শহরে আছি আমরা, পুরো লাচুং। এখানে মেঘ জমে আছে পুরো, এই যে এইগুলো হলো মেঘ, মেঘ জমে আছে, মেঘগুলি উড়াউড়ি করতেছে একদম কাছে থেকে, একদম ধরা যায় আমাদের গায়ে কত যে লেগেছে, কতবার যে লেগেছে। এই যে এই ভিউটা অনেক সুন্দর, এই হলো বাড়ি, পাহাড়ি বাড়িঘরগুলো আপনারা জানেন টিনের হয় উপরে, এবং সেটা হলো একটু দুচালা হয়, দুচালা হয় এই জন্য বরফ যখন জমে তখন সেটা যেটা নিচের দিকে পড়ে যায় সেই জন্য। এদিকে আমরা পাহাড়টা দেখতেছিলাম, আমার কেউ একটু দেখে রাতে অনেক বেশি ঠান্ডা লাগতেছিল, এখনও ঠান্ডা লাগতেছে, তো এই হাত খোলা, এই হাত খুলে রেখে আসলে এই সমস্ত জায়গায় চলা যায় না, খুব কঠিন হয়ে যায়। তারপরেও মোটামুটি এখন হাত খুলেই চলছে। এটা অনেকগুলো রিসোর্ট, আমাদের রিসোর্টটা একটু দূরে, আমরা একটু দূরে চলে আসছি, পদ্মা হাউস, এটা পদ্ম। আর রুজান রুকনে চলে আসো, চলে আসো। হ্যাঁ ওটা নিয়েছি, নিয়েছি, সুন্দর নিয়েছি, এই হ্যাঁ ওটা নিয়েছি, সুন্দর করে নিয়েছি। এখানে আসো আসো, ভিডিও চলছে। আমরা মোটামুটি এখানে দেখতেছিলাম, এখানে রুঝান, হ্যাঁ পার্সেল একসাথে নেওয়া হবে, চলো 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 রিটার্ন। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর প্রকৃতি, আল্লাহর দুনিয়া ঘুরতে চাইলে, দেখতে চাইলে দেখে আসতে পারেন, খুব বেশি খরচ হয়েছে এরকম না। শুধু সিকিম আসতে গেলে 10-15 হাজার 20 হাজার টাকার মধ্যে হয়ে যাবে, আর যদি আমরা দার্জিলিং সহ এসেছি বলে 25,000 টাকা করে খরচ গিয়েছে। আমাদের যে হোটেলটা আছে আমরা যাচ্ছি ওইদিকে, এখানে শেষ করবো আমাদের হোটেলটা দেখিয়ে, আমাদের হোটেলটা।